সবাইকে স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কীভাবে করতে হয় সেটি দেখাব। তো ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে যেটি বলবো সেটি হচ্ছে যে কি ভিডিও টিউটোরিয়ালটি শুধুমাত্র কমার্স স্টুডেন্টরা করবেন। কমার্স স্টুডেন্ট ব্যতীত অন্য কোনো গ্রুপের স্টুডেন্টরা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন না, কারণ অন্য গ্রুপের স্টুডেন্টরা ভিডিও টিউটোরিয়ালটা দেখে তেমন লাভ হবে না। তো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট থেকে প্রায় সময় পরীক্ষায় অঙ্ক আসে। তো আমি একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটাতে প্রশ্নটা হচ্ছে এরকম: কোম্পানি আন্ডারটুক এ কন্ট্রাক্ট পর টাকা 5 লাখ, কমনদের যে কন্ট্রাক্ট আছে সেটা 5 লাখ টাকা, অ্যান্ড কমেন্স ওয়ার্ক অন 1st May 2004, কাজ শুরু করবে May 2004 থেকে। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন আর কমপ্লিটেড ডিউরিং দি ইয়ার, May 1 থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে ডিউরিং দি ইয়ার বলতে ডিসেম্বর পর্যন্ত, মানে ডিউরিং দি ইয়ার ওরা কাজগুলো করছেন। মেটেরিয়াল ইস্যু ফ্রম স্টোরস, মেটেরিয়াল পারচেজ, ওয়েজেস অ্যান্ড স্যালারি, এস্টাবলিশমেন্ট চার্জ, সাব কন্ট্রাক্ট, ওয়েজেস অ্যান্ড স্যালারি ডিউ, প্লান পারচেজ, মেটেরিয়াল কস্টিং টাকা 10,000, ওয়াজ সোল্ড সোল্ড অ্যাট সাইট ফর টাকা 8,000। মেটেরিয়ালস অ্যাট সাইট, মেটেরিয়ালস অ্যাট সাইট টাকা, মেটেরিয়ালস অ্যাট সাইট অ্যাট ভ্যালু 16,000, প্লান ডেপ্রিসিয়েট 25% পিএ, 10% কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফাই, ভ্যালু 3,60,000 টাকা, 80% অফ সার্টিফাই ভ্যালু রিসিভিং ক্যাশ। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটাতে দেখেন লাস্টে দিয়ে ওরা যেটা বললো ক্যাশ রিসিভ সার্টিফাই ভ্যালু 80%। তো আমরা এই অঙ্কটা যেভাবে করব, যে প্রথমে আমরা খরচগুলোকে ডেবিট পাশে বসাবো, খরচগুলোকে ডেবিট পাশে বসাইয়ে আমরা ক্রেডিট পাশে বসাবো, যেগুলো আমাদের খরচ হয়নি সেগুলোকে আমরা বসাবো ক্রেডিট পাশে। এরপর আমরা প্রথম পার্টে খরচ থেকে ওদিকে টাকাটা বাদ দিয়ে কস্ট অফ ওয়ার্ক ডান বের করবো, বা ব্যালেন্স শিটে বের করবো, ব্যালেন্স শিটেটাকে বিডি করবো, তারপর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাই আর সার্টিফাই এগুলো বসাবো, এবং লাস্টে এসে আমরা এটার প্রফিটটা বের করব। তো আমি আপনাদেরকে সরাসরি এখন সলিউশনটাতেই নিয়ে যাই। আচ্ছা, আর প্রথম বলছে মেটেরিয়াল ইস্যু ফ্রম স্টোরস 1,20,000। তাহলে আমি এটা প্রথমে লিখি, এটা আমি ঘরটা আগে করে রাখছি, মেটেরিয়াল ইস্যু ফ্রম স্টোরস। তাহলে আমি প্রথমে এটা লিখলাম এখানে, মেটেরিয়াল ইস্যু ফ্রম স্টোরস 1,20,000। এরপরে মেটেরিয়াল পারচেজ 60,000, মেটেরিয়াল পারচেজ, মেটেরিয়াল পারচেজ 60,000, ওয়েজেস এন্ড স্যালারি পেড 52,000, ওয়েজেস অ্যান্ড স্যালারি পেড 52,000, এস্টাবলিশমেন্ট চার্জ 14,000,
14,000 সাব কন্ট্রাক্ট উপ কন্ট্রাক্ট 80,000 এস ইউবি 10,000 এরপর আমরা যে এন্ট্রি আছে সেই এন্ট্রি হচ্ছে প্ল্যান পারচেজ, আমরা এটা দিয়ে অঙ্ক করতে পারবো, এটা না দিয়েও আমরা অঙ্কটা করতে পারবো। যদি আমরা এটা দিয়ে প্ল্যান পারচেজ তাহলে এটাকে আমার ক্রেডিট পাশেও দেখাতে হবে প্ল্যানটা, আর এই দুটো এন্ট্রি না দিয়ে আমি শুধুমাত্র ডেপ্রিসিয়েশন দিয়েও অঙ্কটা করতে পারবো। তা আমি এটা দিয়ে করবো, 60,000 টাকা দিয়ে করবো প্ল্যান পারচেজ, 60,000 প্ল্যান। এরপরে আসেন এখানে মেটেরিয়ালস কস্টিং 10,000 আর সোল্ড এট সাইট টাকা 8,000। আমি 10,000 টাকার মেটেরিয়ালস সাইটে ছিল যেটা আমি 8,000 টাকায় সেল করে দিছি, তাহলে তো এটা আমার কি আমার কন্ট্রাক্টের কাজে এটি লাগে নাই, তাহলে এটা আমার কি খরচ কমাই ফেলছে। এখানে আমি দিব ক্যাশ, ক্যাশ পাইছি 8,000 টাকা, এখানে আমার লস হয়েছে 2,000 টাকা, প্রফিট অ্যান্ড লস সংক্ষেপে লিখতেছি পিএল অ্যাকাউন্ট, যেটা লস সেটা। এরপরে মেটেরিয়াল এট সাইট ওয়ার টাকা ভ্যালু 16,000, এটা সাইটে রয়ে গেছে 16,000 টাকা, তাহলে এটাও আমার ইউজড হয় নাই, তাহলে এটা দিব মেটেরিয়াল এট সাইট। প্লান্ট ডেপ্রিসিয়েশন 25% পিএ, প্লান্টের ডেপ্রিসিয়েট হয়েছে 25%, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো প্লান্ট এট সাইট। এখানে আমি 60,000 দিব, এখান থেকে আমি লেস করে দিব ডেপ্রিসিয়েশন, ৬০,০০০ টাকা। এই 60,000 টাকার আমাকে প্রথমে কত পার্সেন্ট বের করতে হবে, হ্যাঁ 60,000 টাকার 25% আমাকে বের করতে হবে, 60,000 টাকার 25% হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা আসবে এক বছরের, কিন্তু আমার মে থেকে ডিসেম্বর, তাহলে আমাদের কয় মাস হয়, মে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে আমাকে আমি পাচ্ছি 8 মাস, আমার 8 মাসের টাকা বের করতে হবে। তাহলে আমি নর্মালি 15,000কে 12 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব, ইকুয়াল টু 15,000 ভাগ 12 গুণ 8, এটা যেহেতু এক্সেল এখানে আসলে অনেক কিছুই করা যায় খুব সহজে, আমার 10,000 টাকা এটার অবচয় আসবে। আমি এখন এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাবো, এটা থেকে মাইনাস করার পর আমার কাছে আরো কত আছে 50,000 টাকা মেশিনারি রয়ে গেছে, শুধুমাত্র আমি খরচটাই বসাইছি। দেখেন আমি মেশিনারি এখানে বসাইছি 60,000, এখানে বসাইছি 50,000, তার মানে কি আমি 60,000 টাকাটা এদিকে না দিয়ে 50,000 টাকা এদিকে না দিয়ে শুধুমাত্র এদিকে ডেপ্রিসিয়েশন দিয়ে 10,000 টাকা বসালে হয়ে যায়। দেখেন 60 থেকে 50 মাইনাস করলে এ 10,000, ঠিক আছে। আমরা প্রশ্নটা পড়ি, 10% কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফাই ভ্যালু, 10% সার্টিফাই করে নেই,
ফার্স্ট এই কন্ট্রাকে আমি তিনটা পার্ট দিয়ে দেখাবো, এটা অনেকে দুইটা পার্ট দিয়ে দেখায়, আমি তিনটা পার্ট দিয়ে দেখাবো। এটা আমাদের সেকেন্ড পার্টের এন্ট্রি, তো এটাকে আমি সেকেন্ড পার্টে দেখাবো, আর এটাও আমার লাস্ট পার্টের এন্ট্রি। তাহলে আমি আপাতত আমার এই পার্টে আর কাজ নেই, এলম চোখ বিয়ে করে ফেলি। ৩৯৬০০০, আমি সে টাকাটা এখানে নিয়ে আসলাম, ৩৯৬০০০। এই ৩৯৬০০০০ টাকা কাজ করা হয়েছে। আমি এবার এটা থেকে এখানে মাইনাস করে বাকি টাকাটা বসাবো, ইজিক্যাল টু এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা এটা। হ্যাঁ, আমার আরো ৩২০০০০ টাকা, এটা হবে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কস্ট অফ ওয়ার্ক ডান, কস্ট অফ ওয়ার্ক ডান। এই ব্যালেন্স সিডিটা আমার সেকেন্ড পার্টে ব্যালেন্স বিডি হিসাবে আমরা বসাবো। ব্যালেন্স বিডি ৩২০০০০। তো এখানে আমরা বসাবো প্রথম ওয়ার্কিং প্রোগ্রেস অ্যান্ড সার্টিফাই। কস্ট অফ ওয়ার্ক অ্যান্ড সার্টিফাই, অনেকে এখানে সার্টিফাই আনসার্টিফাই দুটো একসাথে দিয়ে এই পার্টটি অঙ্কটা শেষ করে, তবে আমি আরেকটা পার্ট বাড়াবো এখানে। এই প্রোগ্রেস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাই, এখানে আমরা প্রশ্নে পাবো কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইটা কত। এর এখানে বলছে দেখেন, 10% অফ কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড, মানে যে মানে ইনকার্ড মানে হচ্ছে সংগঠিত হওয়া, ওদের যা খরচ হয়েছে সংগঠিত হয়েছে তার মধ্যে ওরা 10% কস্ট কভার্ড করে নাই, বাই সার্টিফাই ভ্যালু, মানে সার্টিফাইয়ের আওতায় আনা নাই 10%। তাহলে আমাদের খরচ কত হয়েছে, আমাদের খরচ হচ্ছে এখান থেকে এই পাশে আমরা যেগুলো খরচ হয় সেগুলো বসাই, আর এই পাশে আমরা যেগুলো খরচ হয় না সেগুলো বসাই। তাহলে এখান থেকে এই যে আমাদের সেটা যে ব্যালেন্স ৩২০০০০ টাকা বের হয়েছে, সেটা সেটাকে আমরা দিচ্ছি কি কস্ট অফ ওয়ার্ক ডান, মানে আমি যে কাজটা করছি মানে এ পর্যন্ত কাজ যতটুকু সম্পন্ন করছি সেটা কস্ট হচ্ছে ৩২০০০০। এই ৩২০০০০ টাকার মধ্যে ওরা 10% কি করে নাই, সার্টিফাই করা নাই, বাকিগুলো সার্টিফাই করা হয়েছে, তাহলে ৩২০০০০। তাহলে এখানে আমি এখন এটা থেকে মাইনাস করব, এটা এটা হবে আবার ব্যালেন্স সিডি। কস্ট অফ ওয়ার্ক সার্টিফাই, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাই, এখানে নিচে আমি আবার ঘর করব। ৩২০০০০ আমার পাশে ৩২০০০০ আসবে। এই সিডিটাকে আমি আবার বিডি করব, ব্যালেন্স বিডি হবে ২৮৮০০০, আর এখানে দিব ওয়ার্কিং প্রোগ্রেস। কস্ট অফ ওয়ার্ক সার্টিফাই, হ্যাঁ
আনসার্টিফাই না, এটা সার্টিফাই হবে। এর আগেরটা ছিল আনসার্টিফাই, এটা হচ্ছে সার্টিফাই। এখন সার্টিফাইটা কত, ওরা আমাদেরকে এখানে দিয়ে দিছে সার্টিফাইটা আমাদের কত ছিল। ৩৬০,০০০ ৩৬০,০০০ এখানে। এখন আমার বাকি টাকাটা প্রফিট, ওটার নাম হচ্ছে ন্যাশনাল প্রফিট। এই ন্যাশনাল প্রফিট এটা প্রথম আমাদের হবে পিএল অ্যাকাউন্ট, আর এটা বসবে ওয়ার্কিং প্রোগ্রেস WIP। তাহলে আমার প্রফিট কত হয়েছে, আমি এটার থেকে এটা মাইনাস করলে আমার এটা থেকে এটা মাইনাস করলে প্রফিট বের হয়ে যাবে। এই নশনাল প্রফিটটা আমাকে পিএল অ্যাকাউন্ট আর ওয়ার্কিং প্রোগ্রেস এই দুই জায়গায় আমাকে বন্ধ করতে হবে। ওয়ার্কিং প্রোগ্রেসের পাশে আমরা ব্র্যাকেটে লিখতে পারি প্রফিট প্রভিশন। আচ্ছা, এখন ৭২,০০০ টাকার মধ্যে আমি পিএল অ্যাকাউন্টে কত দিব, ওয়ার্কিং প্রোগ্রেসে দিব কত। যদি কন্ট্রাক্ট 50%-এর উপরে কমপ্লিট হয়ে যায় তখন তিন ভাগের ন্যাশনাল প্রফিটে তিন ভাগে দুই ভাগ চলে যাবে পিএল অ্যাকাউন্টে। তাহলে আমরা কন্ট্রাক্টটা কতটুকু করছে দেখেন, এখানে দেখেন কন্ট্রাক্ট প্রাইস করছে ওরা ৫,০০০, আর আমার সার্টিফাই ভ্যালু করছে ৩৬০,০০০। তাহলে ৫,০০০-এর 50% হচ্ছে ২,৫,০০০, এখানে ৩,৬০,০০০, তার মানে এটা ৭৫%-এর উপরে চলে আসছে। তাহলে আমরা একটা নিচে একটা সূত্র দিব, সূত্র দিয়ে আমাদের পিএল অ্যাকাউন্ট কত হবে সেটা আমরা এখানে আপনার নোট করি। ন্যাশনাল প্রফিট প্রফিট টেকেন টু পিএল অ্যাকাউন্ট ইজ ইকুয়াল টু ন্যাশনাল প্রফিট ইন্টু তিন ভাগে দুই, মানে দুই উপরে তিন নিচে, দুই ভাগ তিন ইন্টু এটা ইন্টু উপরে হবে ক্যাশ রিসিভ আর নিচে হবে ওয়ার্কিং প্রোগ্রেস। ক্যাশ রিসিভ ভাগ ওয়ার্কিং ইন প্রসেস, তাহলে ইজ ইকুয়াল টু ন্যাশনাল প্রফিট হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু এটা ৭২,০০০। ওহো, আমাদের ক্যাশ রিসিপ্টটা আগে বের করতে হবে, ক্যাশ রিসিপ্ট আমাদের নাই। ক্যাশ রিসিপ্টটা হচ্ছে এই সার্টিফাই ভ্যালুর ৮০%। ক্যাশ রিসিপ ক্যাশ সার্টিফাই ভ্যালুর ২০%, ৮০% ইজ ইকুয়াল টু ৩,৬০,০০০ ইন্টু ১.৮।
2,88,000 ক্যাশ দিতে হচ্ছে, 2,88,000। আচ্ছা দেখি আমি, এটা হয় ইজিক্যাল টু 72,000 গুণ 2/3 ইন্টু ইন্টু 2,88,000 ভাগ 3,60,000 38,400 টাকা, 38,400। হ্যাঁ এই অ্যামাউন্টটা আসলে ঠিক আছে, 38,400। এবার আমি এটার থেকে এটা মাইনাস বাকিটা বের করে ফেলবো, ইকুয়াল টু এটা মাইনাস এটা, এটা হচ্ছে আমার এটা। হ্যাঁ ওয়ার্কিং প্রোগ্রেস 33,600, এটা হচ্ছে 38,400। তো এখানে যে ক্যাশ রিসিপ্টটা ওরা বলছিল 35 ভ্যালুর 80%, তো আমরা ক্যাশ রিসিপ্টটা বের করছি এটা। আর এটা একটা সূত্র, ন্যাশনাল প্রফিট টেকেন টু পিএল অ্যাকাউন্টের। এটা সিস্টেমটা হচ্ছে যদি আমাদের কন্ট্রাক্ট প্রাইজের কমপক্ষে 50% কাজ হইতে হবে তাহলে এটা 3/2 হবে, যদি 50% এর কম হয় সেক্ষেত্রে 3/1 হয়। তো সূত্র হচ্ছে ন্যাশনাল প্রফিট ইন্টু 3/2 ইন্টু ক্যাশ রিসিভ ভাগ ওয়ার্কিং প্রোগ্রেস। তো আমাদের ন্যাশনাল প্রফিট ছিল 72,000, এই দেখেন দেখেন 72,000, আমরা এটা দেখেন মাস পয়েন্টটা দেখেন, এই যেখানে দেখেন ন্যাশনাল প্রফিট ছিল 72,000 গুণ 3/2 আমরা দেখলাম, আর ক্যাশ রিসিভ হয়েছে 2,88,000, আর এটা হচ্ছে 3,60,000 টাকা। তো আশা করি আপনারা সকলে এই আপনারা সকলে কন্ট্রাক্টের এই অঙ্কটা বুঝতে পারছেন, আপনারা সকলে কন্ট্রাক্টের এই অঙ্কটা বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও কারো কোনো সমস্যা থাকেন বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।